Welcome back. This is The Bridge. I'm Cizzy. আর আজকে আমরা কথা বলছি ইটারনাল এবং নো স্ট্রেসের সাথে এবং আমরা ফিরে এসেছি আবার একবার কথা বলছি একা গানটা নিয়ে এবং সেই গানটার সম্বন্ধে আমরা অনেক কিছু অলরেডি বলে ফেলেছি এখন যা কথাগুলো আমরা বলবো সেই কথাগুলো আর একটু ডেপথে গিয়ে বোঝার চেষ্টা করব আমরা এই আর্টিস্টগুলো তাদের পার্সোনাল থট প্রসেসগুলো কীরকম এবং কোথা থেকে এই রকম একটা গানের জন্ম হয় তোর গানের মধ্যে আমরা যেটা দেখতে পাই যে একটা বিশ্বাসভঙ্গের কথা একটা বিট্রায়ালের কথা এই যে আমি যদি লিরিক্সটা ঠিক করে মনে করতে পারি সবাই স্বার্থটা দেখে গড়ে সম্পর্ক বাজারে বিক্রি হয় এই এই যে বাজারে বিক্রি হওয়া যন্ত্রর কথা বলছিস যে মানুষ যন্ত্র হয়ে গেছে এই যে কনসেপ্টটা এখান থেকে কি তোর কোথাও রিলেশনশিপগুলো এফেক্টেড হয়েছে বলে মনে হয় হ্যাঁ 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 100 বার মানে এটা আমি পার্সোনালি ফিল করেছি যে যে রিলেশনশিপ বন্ধুত্বটাকে আমরা বলি আর কি যেটাকে বন্ধুত্ব বলে আমরা নিঃস্বার্থ বন্ধুত্ব হ্যাঁ সেটা অ্যাকচুয়ালি ওরকম না কারণ নিজের সাথে ঘটেছে অনেকজনের সাথে ঘটেছে এটা যে সবাই কিন্তু স্বার্থ নিয়েই থাকে ঠিক আছে মানে আশেপাশে যারা আছে খুব রিয়ার কেসেস আছে খুব ক্লোজ না হলে যারা আছে অ্যাকচুয়ালি তারা একটা তারা তো নিজেরাও জানে না বাট সাবকনশিয়াসলি একটা স্বার্থের জন্যই কিন্তু তারা আছে ঠিক আছে তো ওটাই আমি এখানে বলার চেষ্টা করেছি আর কি যেটা তুমি লাইনটা বললে এক্স্যাক্টলি যে আমার সাথে ঘটেওছে এরকম মানে আমি ফিল করতে পেরেছি যে একটা সময় ছিল একটা স্বার্থের জন্য সেটা মেটেরিয়ালিস্টিক হতে পারে বা একটা সার্টেন মেন্টাল পিস পাওয়ার জন্য একটা স্বার্থ মানে স্বার্থর অনেকভাবেই হতে পারে বাট একটা স্বার্থ লুকিয়ে থাকে তো সেখান থেকে এটা বলা যে আজকাল যে কোনো রিলেশন মানে স্বার্থের জন্যই হয় মানে যেরকম একটা বাজারে যন্ত্র যেভাবে বিক্রি হয় একটা হ্যাঁ সেরকমই রিলেশনটাও এরকম ওরকম হয়ে গেছে এখানে যন্ত্রটা কি কোনোভাবে মানে কোনো একজন মানুষের সাথে তুলনা করছিস হ্যাঁ তুমি সেটা কি তোর পার্সোনাল কোনো চেনাশোনা তো না না সেটা আমি ওইভাবে বলতে পারবো না পারবি না মানে কি বলতে চাইছিস না নাকি মানে হ্যাঁ মানে প্রেফার করবো মানে কোন একটা ইন্ডিভিজুয়াল কে ওরকম মানে অতটা ইম্পর্টেন্ট না সে ঠিক আছে ওকে বাট অলরাইট ঠিক আছে ইম্পর্টেন্স দিতে চাইছিস না যখন তাহলে যেটাতে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স দিয়েছিস এই গানটায় সেটা হচ্ছে খুব সাটল হলেও আমি মেন্টাল হেলথ এবং ইলনেসের কথা তো এই গানটায় এসেছে কিন্তু আমরা তো ধর বিগত বেশ কয়েক বছর ধরে মানে ওয়াইল আই ওয়াজ গ্রোয়িং আপ আমি টিভিতে দেখেছি এটা নিয়ে খোলাখুলি কথা হতে মেন্টাল হেলথ নিয়ে কথা হচ্ছে এবং সবাই একে অন্যকে অ্যাপ্রিসিয়েট করছে যখন সে তার মেন্টাল হেলথ নিয়ে খোলাখুলি কথা বলছে সোশ্যাল মিডিয়াতেও যখন একজন কেউ তার মেন্টাল হেলথ নিয়ে বলে তখন বাকিরা সবাই পিঠ চাপড়ে দিতে চলে আসে কমেন্ট সেকশনে কিন্তু তারপরেও কি তোর কোথাও মনে হয় যে এই এই মেন্টাল হেলথ বিষয়টা কোনোভাবে লুকোছাপার আড়ালে থেকে যায় আমরা ঠিক এটা নিয়ে খোলাখুলি আলোচনা করতে পারি না হ্যাঁ মানে সেটা তো 100 বার সেটা হয় মানে নর্মালি আমি সবার সামনে এসে যে মেন্টাল হেলথ ইস্যু নিয়ে যেটা আমি কথা বলছি সেটা হয়তো আমি পুরোপুরি কারোর সাথে সেরকমভাবে শেয়ার করছি না ব্যাপারটা ঠিক আছে কোথাও গিয়ে আমি কিন্তু কিছু একটা নিজের কাছে লুকিয়ে রাখছি আমি হ্যাঁ তো এইটা কিন্তু আছে যে মেন্টাল হেলথের এত অ্যাওয়ারনেস এত কিছু এত যে ছড়ানো হচ্ছে বা এত কিছু হচ্ছে ওরা কিন্তু আলটিমেটলি কোথাও গিয়ে নট সাকসেসফুল পুরোপুরি কিন্তু সাকসেসফুল না বিকজ সবাই কিন্তু নিজের মেন্টাল হেলথ নিয়ে হুট করে সামনে আসতে চায় না এটা ফ্যাক্ট কিন্তু মানে তারা চায় যে নিজের কাছে এই জিনিসটাকে রেখে দেবো হ্যাঁ কিছুটা পার্ট কিছুটা ভাগ হয়তো আমি বললাম কিন্তু দ্যাট ইজ নট অল মানে একজন যে ডিপ্রেশনের রুগী সে যদি কিছু বলে তাহলে ও পাবলিকলি যদি কিছু বলে তাহলে সেইটা কিন্তু সে কিছুটা ভাগ বলছে সে কিন্তু সবটা বলছে না তো হ্যাঁ মানে পুরোভাবে কিন্তু জিনিসটা এবং সামনে এলেও আমরা যেটা দেখতে পাই ধর সোশ্যাল মিডিয়াতে অনেকে তাদের মেন্টাল হেলথ নিয়ে খোলাখুলি বলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলার সময় যাদেরকে বলছে বেশিরভাগই তো স্ট্রেঞ্জার্স মানে তাদের পরিবার পরিজন বা বন্ধু বান্ধবের সাথে সে খোলাখুলি কথা বলতে পারছে না কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে গিয়ে কয়েকজন স্ট্রেঞ্জারের সামনে খোলাখুলি কথা বলতে পারছে এটার পেছনে কি কারণ আছে বলে তোর মনে হয় যে সে একজন স্ট্রেঞ্জারকে যেটা বলতে পারছে সেটা তার নিজের মানুষদের কেন বলতে পারছে না ইন মাই ওপিনিয়ন আই থিঙ্ক সোশ্যাল মিডিয়া সবাইকে একটা আউটলেট দিয়েছে নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার বাট অতটাও ওটা এফেক্টিভ নয় সো আই থিঙ্ক যদি কারোর সিরিয়াস কিছু প্রবলেম হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে দে শুড অলওয়েজ সিক হেল্প লাইক সিরিয়াস হেল্প ফ্রম কাউন্সিলিং অর সামথিং লাইক দ্যাট থ্যাংক ইউ নো স্ট্রেস থ্যাংক ইউ ইটারনাল আমরা একটা খুব সিরিয়াস বিষয় নিয়ে কথাবার্তা বললাম আশা করছি আমাদের কথা যারা শুনছে পর্দার ওপারে বসে তারা যদি কোনো রকম ইস্যুর মধ্যে দিয়ে যাও আমাদের মনে হয় আমাদের গানটা একা গানটা একটু হলেও তোমাদের কোনোভাবে হেল্প করতে পারবে এবং যদি সেখানে তুমি নিজের একটা রিফ্লেকশন দেখতে পাও সেটা আমাদেরকে জানিও আমরা অপেক্ষা করে থাকবো হিউজ শাউট আউটস টু মিস্টার বাবু অ্যান্ড হিন্দুস্তান রেকর্ডস অ্যান্ড ইন্ডিকো ফর লেটিং আস ইউজ দেয়ার ক্যাটালগ
যেটা স্যাম্পল করে আমরা এইরকম এক্সপ্রেস করার একটা জায়গা পাচ্ছি, নিজেদের কথাগুলো বলার একটা জায়গা পাচ্ছি, এবং এইখানে এসে এই দ্য ব্রিজ সিরিজটার মধ্যে দিয়ে প্রত্যেকজন আর্টিস্ট নিজেদের কথাগুলো খোলাখুলি আলোচনা করার একটা জায়গা পাচ্ছে। থ্যাংক ইউ মিস্টার বাবু। সারা পৃথিবী জুড়ে মিউজিক এভরি ডে নতুন নতুন এভলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে, বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, নতুন নতুন সাউন্ড খুঁজে পাচ্ছে রোজ। আমাদের পৃথিবী শুনতে পাচ্ছে নতুন নতুন অথেন্টিক সাউন্ডস, এবং আমরা এই পশ্চিমবঙ্গেও কিন্তু খুব একটা পিছিয়ে নেই, খুঁজে পেয়ে গেছি বিভিন্ন রকম নতুন সাউন্ড এবং একটা নতুন কমিউনিটি, বাংলা র‍্যাপ কমিউনিটি, যেটার সাথে আমি বহুদিন ধরে যুক্ত হতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করি। এবং তার নতুন পথের কাণ্ডারি যারা, তাদের সাথেই আমি আজকে বসে আছি, এই শোটা তাদের জন্য ডেডিকেট করা, তাই তাদের কাছ থেকেই আমি জেনে নেব যে আজ থেকে 50 বছর পরে, ঠিক 50 বছর পরে তোর কি মনে হয় এই মিউজিকের ভবিষ্যৎ ঠিক কোনখানে? তোমরা যখন শুরু করেছিলে সেখান থেকে এখন, তারপরে আমি যদি 50 ইয়ার্স পর আমি ভাবি, তাহলে দেখো 50 ইয়ার্স ইজ এ ভেরি লং রান, ঠিক আছে? এটা এই টাইমের মধ্যে মেবি বুম হয়ে আবার পড়েও যেতে পারে, বা হয়তো 50 ইয়ার্স লাগলো বুম হতে, ঠিক আছে, বা কিছু নাও হতে পারে। কিন্তু আমার পার্সোনালি মনে হয় যেটা, সেটা যে যেটা আমি বললাম, তুমি যখন শুরু করেছিলে, তোমরা যখন শুরু করেছিলে, এখন আমার কারেন্ট আমি যদি টাইম পিরিয়ড দেখি, তারপরে আমি যদি 50 ইয়ার্স আরও ভাবি, তাহলে ইটস গোয়িং কোয়াইট গুড। ওয়াই? বিকজ আ লট অফ নতুন নতুন আর্টিস্টরা আসছে, নতুন নতুন শিল্পীরা আসছে, তারা খারাপ না, তারা যথেষ্ট নিজের ব্যাপারটাকে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছে, যেটা ভেরি মাচ নিডেড, তুমি যেটা বলি অথেন্টিক সাউন্ডটাকে বের করার জন্য, যে লোকেরা শুনে যেতে বলে যে হ্যাঁ এরকম মিউজিক এখান থেকেই আসে বা এখান থেকেই পাওয়া যায়। সেরকম কয়েকজন আর্টিস্টের নাম যদি তুই বলিস আমাদের দর্শকদের জন্য, যে আর্টিস্টদের কথা তুই বলছিস, যে আমি বলছি অথেন্টিক সাউন্ডস নিয়ে আসছে, অনুজ তারপরে আমি যদি বলি রন ই, আমি যদি বলি, ঠিক আছে, রন ই ছেলেটা কিন্তু একটু কমার্শিয়াল ধাঁচের করে, কিন্তু ওটা কিন্তু ওর একটা সাউন্ড, ওটা কিন্তু ও বানিয়ে নিয়েছে ওই কমার্শিয়াল বলে, কিন্তু ওই জাত ওরকম কমার্শিয়াল না, মানে সেটা কিন্তু ওর একটা ওখানে ইন্ডিভিজুয়ালিটি, একটা পার্সোনালিটি আছে, ঠিক আছে? সো ওখানে কিন্তু লোকের একটা নতুন ধরনের একটা জিনিস পাচ্ছে, মানে বিভিন্ন রকমের ফিল্ডে সে বিভিন্ন রকমভাবে নিজেকে ছড়িয়ে নিতে পারছে, ঠিক আছে? দেন অবভিয়াসলি দের ইজ বং র‍্যাপার, একটা স্টোরি টেলিংয়ের একটা অ্যাসপেক্ট নিয়ে এসছে, কচি কবি একটা স্টোরি টেলিংয়ের অ্যাসপেক্ট নিয়ে এসছে, সো অ্যান্ড দের আর আদার্স অ্যাজ ওয়েল। আমার এখন এই মুহূর্তে মানে হঠাৎ করে নাম মাথায় আসছে না, যে যাদের এসছে আমি বলে দিলাম তোমাকে। তো এই যে এরা যে নতুন নতুন আসছে, ঠিক আছে, এরপরে এদেরকে দেখে যারা ইন্সপায়ার্ড হয়ে যারা আরও হয়তো এসছে বা আসছে, তারা কিন্তু একটা ওরকম লেভেল অফ একটা নিজের স্টোরিটাকে দেখানোর জন্য, রিয়েল ব্যাপারটাকে পোর্ট্রে করার জন্য তারা চেষ্টা করছে, তারা করছে। অ্যান্ড যদি এইরকম এটাকে কন্টিনিউ করা যায়, ঠিক আছে, যদি এইভাবে এবার এদেরকে দেখে আবার আরও 5 জন ইন্সপায়ার হলো, ওই 5 জনকে দেখে আবার আরও 5 জন ইন্সপায়ার হলো, এইভাবে যদি জিনিসটাকে কন্টিনিউ করা যায়, ভালো ভালো কাজ যদি বেরোতে থাকে, অ্যান্ড সেটা যদি মানুষ অডিয়েন্সটা যদি সেটা মেনে নেয়, তারা যদি কানেক্ট করতে পারে, তারা যদি এটাকে একটা জায়গা দেয়, তাহলে অবভিয়াসলি ইন 50 ইয়ার্স ওয়েস্ট বেঙ্গলের নিজস্ব একটা বাংলার র‍্যাপ, একটা নিজস্ব একটা সাউন্ড থাকবে, ঠিক আছে? বাংলার র‍্যাপ বলে যেটা, সেটা লোকেরা বুঝবে, একটা নেশন ওয়াইড একটা কভারেজ পাবে তারা, যে হ্যাঁ বাংলা র‍্যাপ ওয়েস্ট বেঙ্গল থেকে, বাংলা র‍্যাপ ইজ ইন ইটসেলফ ইজ আ নিউ সাউন্ড, আ মিউজিক, ঠিক আছে? এটা হতে পারে। সো আই থিঙ্ক এটার প্রবাবিলিটি খুব আছে, কিন্তু এই কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে, ধরে রাখতে হবে। বিপ্লব বা বিবর্তন যাই বলি না কেন, মানে রেভলিউশন বা এভলিউশন যাই হোক, এই ঘটনাটা, এই যে এই 50 বছরের জার্নি যেটা শুরু হয়েছিল আরো 10 বছর আগে, এই জার্নিটায় তোর আইডলস কারা, মানে ও যাদের নাম বললো কয়েকজন যাদেরকে ও খুব পছন্দ করে, তোরও নিশ্চয়ই এরকম কেউ আছে র‍্যাপার্স প্রোডিউসার্স যাদের হাত ধরে তোর মনে হয় 50 বছর পর ওই জায়গাটায় পৌঁছবে, লাইক দ্য মিউজিক্যাল ইউটোপিয়া দ্যাট হি ইজ টকিং অ্যাবাউট, সেইটাতে তোর কাছ থেকে যদি শুনে নি, তুই কাদের ওপর তুরুপের তার হিসেবে কাদেরকে রাখছিস? র‍্যাপারদের মধ্যে থেকে আনুজ, আনুজের সাথে, আনুজের যে মিউজিকটা আমার খুব ফ্যাসিনেটিং লাগে। আমি ফার্স্ট শুনি আনুজের কাজ হচ্ছে, একটা রিমিক্স ছিল জেসন এক্স এর সাথে, একটা যে নামটা সেন্সর করতে হবে সেটা তাহলে বলিস না, হ্যাঁ প্রবাবলি, সো ওই
কলকাতার রাস্তা ইজ দ্য ফার্স্ট বেঙ্গলি র‍্যাপ সং দ্যাট আই হার্ড এন্ড প্রবাবলি ইউ হ্যাভ ইউ আর দ্য ওয়ান হু প্রোডিউসড ইট তোমার গান শুনে আমি লাইক ইন্সপায়ার হয়েছি অনেকটাই তো ইউ গাইজ আর দ্য ওয়ান্স যার হাত ধরে আমরা উঠবো বাংলা র‍্যাপকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ এবং আমি একই কথা তোদের ব্যাপারেও বলবো যে তোরাও এই যে এই যাত্রা এখানে মানে সৈন্য তোরাও এবং আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাচ্ছি এবং আগামী 50 বছরেও আমরা লড়ে যাব আমরা একবারও থামবো না এবং এই যুদ্ধের সাক্ষী থাকবেন আপনারা কারণ আমরা একা নই যতই আমরা একা নিয়ে গান বানাই আমরা কিন্তু একাত্ম হয়ে উঠেছি সবার সাথে এই গানের মাধ্যমে এবং এই এক এক করে সবাই মিলে পাঁচ আড়ালে ঠিক পৌঁছে যাব আমরা যেখানে পৌঁছানোর তাই তো এবং একা গানটা আসছে খুব তাড়াতাড়ি আপনারা সবাই আসবেন গানটা শুনবেন জানাবেন কেমন লাগলো আর আমাদের কথাবার্তা শুনে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা যদি এই শোয়ের পার্ট হতে চান আমাদেরকে মেইল করে জানান আমাদেরকে জানান কেমন লাগছে দ্য ব্রিজ আর আমরা ফিরে আসবো আবার পরবর্তী এপিসোড নিয়ে পরবর্তী আরও আর্টিস্টদের নিয়ে এবং আরও জার্নি এবং যাত্রার গল্প নিয়ে ততদিন স্টে টিউনড ওয়াচ দ্য মিউজিক ভিডিও অফ একা কামিং রিয়েল সুন